জলের দাবিতে অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ সুখা মরসুমের শুরুতে গ্রাম পাহাড়ে তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে যদিও তা নতুন কিছুই নয় প্রত্যন্ত পাহাড়ি জনপথগুলিতে বছরের পর বছর ধরে পানীয় জলের জন্য হাহাকার করতে হয় মুঙ্গিয়াকামি ব্লকের অধীন আঠারো মোড়া এডিসি ভিলেজের তেতাল্লিশ মাইল এলাকাসহ বিলাধনপাড়া তিপড়া বস্তি একচল্লিশ মাইল স্থিত সহ বিভিন্ন এলাকা রয়েছে যে এলাকাগুলোর বছরের পর বছর ধরে বিশুদ্ধ পানীয় জলের জন্য সংগ্রাম করতে হয় নিত্যদিন ওই সকল এলাকার মানুষজনেরা কেবলমাত্র জল দপ্তরের গাড়ির জলের উপর নির্ভর করে কোনোভাবে জীবন যুদ্ধে বেঁচে আছে আর সেই জল ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই গিরিবাসীদের এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘ প্রায় তিন চার দিন ধরে পাম্প মেশিন দিয়ে জল সরবরাহ করা হচ্ছে না ফলে পানীয় জলের দাবিতে বৃহস্পতিবার সকালে আঠারো মোড়া পাহাড়ের অসম আগরতলা জাতীয় সড়কের তেতাল্লিশ মাইল এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে এই অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মুঙ্গিয়াকামী থানার পুলিশ পুলিশ অবরোধকারীদের সাথে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করে পথ অবরোধ তুলতে ব্যর্থ হয় পরে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়াম মহকুমার পুলিশ আধিকারিক কান্তি ত্রিপুরা এবং এস দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকদের প্রতিশ্রুতি পেলে পথ অবরোধ মুক্ত করে তারা পরে অবশ্যই ঘটনাস্থলে ছুটে যায় ডিডাব্লিউ এস দপ্তরের ইঞ্জিনিয়াররা অবরোধকারীদের সাথে আলাপ আলোচনা করেন এবং প্রতিদিন দুবার জল সরবরাহ করা হবে বলে আশ্বাস দিলে অবরোধকারীরা পথ অবরোধ তুলে দেয় তিন চার ধরে জলের অভাব ছিল জল সাপ্লাই ঠিক মতো দিচ্ছিলো না তিন অনেক অনুরোধ করার পরেও জল দিচ্ছিলো না সেজন্য আজকে তারা অবরোধ করেছে এবং তাদের দাবি ছিল দাবি হচ্ছে যে সকালে এবং বিকালে সাফিসিয়েন্ট জল যাতে তাদেরকে দেওয়া হয় কিন্তু জল দিলেও সাফিসিয়ান জল দেওয়া হয় না এবং ওটা তাদের ইয়ে ছিল চাহিদা দাবি ছিল যে এর অথরিটি গিয়ে যেন ওনাদের কথা বলে এরপরে ডিডাব্লিউএস থেকে একজন রিপ্রেজেন্টেটিভ ইঞ্জিনিয়ার গেছেন সেখানে গিয়ে কথা দিয়েছেন যে এখন থেকে ঠিক মতো জল দেবে তারপর অবরোধটা খোলা হয়েছে এদিকে জাতীয় সড়ক অবরোধের ফলে দূর দূরান্ত থেকে আসা ছোট বড় যানবাহন আটকে পড়ে অবরোধকারীরা পথ অবরোধ তুলে নিয়ে যান চলাচল স্বাভাবিক হয় বিউরো রিপোর্ট আর ইনিউজ